প্রতি মাসেই একবার অন্তত আমাকে এই ঝামেলাটায় পড়তে হয়। আসলে রান্না করতে এসে আজ আমার সাথে কী হলো? আসলে আজকে এটা বলবো না যে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, এই কথাটা আমি আজকে কোনো মতেই বলবো না, কারণ এটা প্রতি মাসেই আমার সাথে হয়। আর মাস শেষ হওয়ার আগে থেকেই আমি কল্পনা করতে থাকি কখন আমার চুলাটা বন্ধ হয়ে যাবে, কারণ সিলিন্ডারের বোতলের গ্যাস শেষ হয়ে যাবে। কি একটা অদ্ভুত ব্যাপার বলেন তো, একদিন না একদিন আমাকে একটু কষ্ট করতেই হয়, আর এমন সময় গ্যাস শেষ হয়ে গেছে, একদমই 12টা বাজে, কারণ আমার 1টার মধ্যেই রান্নাটা শেষ করতে হবে। যাই হোক, আমি এখন কি রান্না করব কি করব সেই চিন্তায় ছিলাম, তাই আমি তো সব সময় ইঞ্জেকশনেই ভাতটা রান্না করি। তারপরে চিন্তা করলাম সরিষা বাটা যেহেতু ফ্রিজেই আছে, আর একদম পেঁয়াজ বাটা ঠাটা যাই ছিল আমি একদম হাতে মাখিয়ে ছোটো ছোটো ইলিশ মাছের কয় টুকরো পিচ ছিল সেটা দিয়ে ভাবলাম একটু ঝোল ঝোল করে রান্না করি, ওই যে ঠেকা কাম চলা আর কি, সেটাই চেষ্টা করছি। আমি কিন্তু এখানে সব কিছু মাখিয়ে একেবারে বসিয়ে দিব, আর ভাত যেহেতু চুলায় হইতেছে আর এটা কিন্তু আমি একদমই রেডি করে রাখছি। আর ইলিশ মাছ আর চিংড়ি মাছ তো একটু জাল দিলেই খাওয়া যায়, তাই না? বিশেষ করে ইলিশ মাছ বেশি রান্না করার প্রয়োজন হয় না, তাই এভাবে একদম মাখিয়ে একদম ঝোল ঠোল দিয়ে দিয়েছি, তারপরে রান্না করব। আর ওই দিকে ভাত হয়ে যাচ্ছে, ভাত হওয়ার পরেই ভাবছি এইটা রান্না করব। যেহেতু ইলিশ মাছ খেতে আমার ছোট ছেলেও দারুণ পছন্দ করে, আবার বড় ছেলের জন্য আর একটা বিপদ আছে, কারণ ও তো আবার এই মাছ খাবে না। ফ্রিজে গতকালকের ডাল ছিল আর ওর জন্য এই রান্না শেষে আমি এই চুলাই আলু সেদ্ধ দিব, ভর্তা বানাবো। আর কেন যেন এখনকার আলুগুলো খুব মিষ্টি হয়, তাই ও আলুও খেতে চায় না। কি আর করব, কারণ আলুগুলো পূরণ হয়ে গেছে, এখন কেমন যেন ভর্তা বানালেও মিষ্টি মিষ্টি লাগে। আর ইলিশ মাছ হতে কিন্তু অনেকটা সময় কম লেগেছে। আমি আমার এক বান্ধবীর সাথে ফোনে কথা বলছিলাম, ও বলতেছিল এত তাড়াতাড়ি কীভাবে তোমার রান্না হলো। আমি বললাম এটাই তো ম্যাজিক, ইলিশ মাছ রান্না করতে কি সময় লাগে নাকি? আর আমি এখানে ঝোল ঝোল করেই রান্না করেছি, কারণ আর কিছু রান্না করি নেই। আর এই সরিষার ইলিশের ঝোল দিয়েই কিন্তু একদম আপনি মজা করে এক প্লেট ভাত কিন্তু খেতেই পারবেন। ইলিশ মাছ ছোট হোক আর বড় হোক, ইলিশ তো ইলিশেই, আমার কাছে কিন্তু দারুণ লাগে। আর বিকেলবেলা একটু ছাদে চলে আসলাম, ওই যে আমি কিছু গাছ লাগিয়েছিলাম সেই গাছে পানি দেওয়ার জন্য, সেটা একদমই সন্ধ্যার একটু আগ মুহূর্ত, তারপরও এই গাছগুলোতে একটু পানি দিয়ে চলে আসলাম। আসলে গাছগুলো কেমন হয়েছে বলেন তো বন্ধুরা? আমার কাছে তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। নিজের হাতের লাগানো কোনো গাছ বা সবজি দেখতে কার না ভালো লাগে বলুন তো?